নিজেদের আর নিজেদের ফ্যামিলির সবার ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য এইভাবে তৈরি করে নিন ভিটামিন সিতে ভরপুর স্টিমড আমলার মোরব্বা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি, সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে খুব সহজে কীভাবে স্টিমড আমলা মোরব্বা বানিয়ে নেবেন তারই কিছু টিপস। এটা বানানোর জন্য আমি 500 গ্রাম আমলাকে এইভাবে জলের মধ্যে পুরো রাত্রি ভিজিয়ে রেখে দিচ্ছি। এই জলটার মধ্যে আমি 1/2 টিস্পুন ফিটকিরি বা অ্যালাম দিয়ে দিয়েছি। এটা দিলে আমলাগুলো নরম হয়ে যায় আর আমলার কষা ভাবটা চলে যায়। এবারে আমি একটা ডেকচি নিয়ে তার মধ্যে 1/2 ডেকচি জল দিয়ে দিলাম। এবারে আমি জলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে এর উপরে এইভাবে একটা স্ট্রেনারকে রেখে দিলাম। এটা এখানে স্টিমারের কাজ করবে। আপনাদের বাড়িতে যদি স্টিমার থাকে তাহলে আপনারা স্টিমারেও আমলাগুলোকে সেদ্ধ করে নিতে পারেন। এবারে আমি আমলাগুলোকে ফিটকিরি জলটা থেকে তুলে আরেকবার ধুয়ে নিয়ে এই স্ট্রেনারটার উপরে এইভাবে রেখে দিচ্ছি। আমলাগুলোকে আমি এইভাবে স্ট্রেনারটার উপরে ছড়িয়ে দিলাম যাতে এগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে যেতে পারে। এবার আমি স্ট্রেনারটার উপরে এইভাবে একটা ঢাকা দিয়ে এগুলোকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিচ্ছি। আপনারা আমলাগুলোকে 5 মিনিটই স্টিম করবেন, বেশি স্টিম করবেন না, তাহলে আমলাগুলো চিউই হয়ে যাবে। এবার আমি একটা ফকের সাহায্যে প্রত্যেকটা আমলাতে এইভাবে হোলস করে দিচ্ছি। এরকমভাবে হোলস করে দিলে আমলাগুলোতে সুগার সিরাপটা খুব ভালোভাবে ঢুকে যাবে। কাঁচা আমলাতে আপনারা হোলস করবেন না, কারণ তাহলে স্টিম করার সময় এর ভেতরে নিউট্রিয়েন্টসগুলো বেরিয়ে যাবে আর কাঁচা আমলাটা অনেক শক্ত হয়, তাই হোলস করা অনেক কঠিন হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। সব আমলা বা আমলকিগুলোতে হোলস করে নেবার পরে এগুলোকে আমি একটা তলামোটা কড়াইয়ের মধ্যে এইভাবে রেখে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 600 গ্রাম চিনি। আমি 500 গ্রাম আমলকির জন্য এখানে 600 গ্রাম চিনি নিলাম। আমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটা আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে আর এটা আমাদের হার্ট হেলথের জন্যও খুব ভালো। এবার আমি লো ফ্লেমে এটাকে খুব ধীরে ধীরে কুক করে নেব যাতে আমলাগুলো খুব ভালোভাবে চিনিটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। এই আমলকির মোরব্বাটাতে এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার পড়বে না। এই স্টেপটা আপনারা একটুখানি ধৈর্যের সাথে করবেন। লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে আমি এটাকে কুক করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরি ডিজলভ হচ্ছে। দেখুন, ধীরে ধীরে চিনিটা ডিজলভ হতে শুরু করেছে। এই সময় আপনারা ফ্লেমটাকে লোই রাখবেন। দেখুন, ধীরে ধীরে পুরো চিনিটা ডিজলভ হয়ে গেল আর আমলকির কালারগুলোও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন, সব চিনিটা ডিজলভ হয়ে গেছে। এবার এই সুগার সিরাপটার কনসিস্টেন্সিটা দেখার জন্য আমি একটা বোলের মধ্যে জল নিয়ে তার মধ্যে কয়েক ড্রপ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। জলের মধ্যে সুগার সিরাপটা দেওয়ার সাথে সাথে সেটা যদি এইভাবে জমে যায় তাহলে বুঝবেন যে মোরব্বাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম এইভাবে দানা দানা করে থেতো করা বা কোর্সলি ক্রাশড মৌরি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন বিট নুন। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমলাতে কমলা লেবুর থেকেও 8 গুণ বেশি ভিটামিন সি থাকে, তাই শীতকালে আমলাটা যদি আমরা প্রত্যেক দিন খাই আমাদের থেকে সর্দি কাশি অনেকটাই দূরে থাকবে। আমলার মোরব্বাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার আমি আমলকির মোরব্বাটাকে এইরকম একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। ওপর থেকে ঢেলে দিলাম পুরো সুগার সিরাপটা। আমলা আমাদের চোখের হেলথের জন্য খুব ভালো আর এটা ফ্যাট বার্নও করে। এবার আমি বোলটার উপরে একটা ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য 48 ঘন্টা রেখে দেব, এমন একটা জায়গাতে যেখানে হাওয়া চলাচল করে আর জায়গাটা ড্রাই থাকে। দেখুন, 48 ঘন্টা পরে আমলার মোরব্বাটা রেডি হয়ে গেছে। এবার আমি আমলার মোরব্বাটাকে স্টোর করার জন্য এরকম একটা কাঁচের জারে ভরে নিচ্ছি। আপনারা সেরামিকের জারেও স্টোর করতে পারেন, কিন্তু প্লাস্টিকের জার একদম ইউজ করবেন না। আর জারগুলোকে ভালোভাবে স্টেরিলাইজ করে নেবেন গরম জল দিয়ে আর ড্রাই করে নেবেন। আপনারা যদি এই মোরব্বাটাকে খুব ভালোভাবে স্টোর করতে পারেন তাহলে এটা রুম টেম্পারেচারে 1 বছর পর্যন্ত ঠিক থাকবে, ফ্রিজে রাখার দরকার পড়বে না।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন, আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবার আমি সুগার সিরাপটাকেও আমলার মধ্যে এইভাবে ঢেলে দিচ্ছি। আপনারা এই মোরব্বাটাকে এক্সট্রা এই সুগার সিরাপটা শুদ্ধই স্টোর করবেন, তাহলে ধীরে ধীরে আমলাগুলো এই সুগার সিরাপটাকে অ্যাবসর্ব করে নিয়ে এগুলো জুসি হবে। খুব হেলদি আর জুসি আমলার মোরব্বা রেডি হয়ে গেল। এটা খেতে এতটাই ভালো হয়, দেখবেন একটা খেয়ে কারোর মন ভরবে না। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।